হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের এইচএস ফিলোসফি লজিক অধ্যায় বচন, বাক্য থেকে বচনের রূপান্তর পার্ট 21 নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 20 পার্ট পর্যন্ত আলোচনা করেছি। ওই সমস্ত ভিডিওগুলি যদি দেখার ইচ্ছে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে নিচে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর বাক্য থেকে বচনের রূপান্তরের নিয়মগুলো ডিসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, 15টা নিয়ম। সেখান থেকে সমস্ত নিয়মগুলো দেখে খাতায় নোট করে নেবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ফিলোসফির ভিডিও পাওয়ার জন্য। তাই দেখো, আজকে আমি 5টা বাক্য নিয়েছি, সেগুলোকে কিভাবে বচন রূপান্তর করব দেখো। প্রথম বাক্যটা কি? দার্শনিক মাত্রই চিন্তাশীল ব্যক্তি, তাই তো? বাক্যটাকে আগে কি বুঝতে হবে, যে বাক্যটা সদর্থক না নঞ্চর্থক? তাহলে বাক্যটা বোঝা যাচ্ছে যে বাক্যটা হচ্ছে সদর্থক বা হ্যাবাচক, তাই না? আর বাক্যের সাথে কি যুক্ত আছে? মাত্রই শব্দ যুক্ত আছে, তাই তো? এই মাত্রইটা দেখো বাক্যের কিন্তু মাঝে যুক্ত আছে, ঠিক আছে? বাক্যের যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু অন্য নিয়ম হতো, ঠিক আছে? বাক্যের মাঝে যেহেতু আছে তার জন্য বাক্যটা সদর্থক হওয়াতে বাক্যটা এই বচন হবে, ওকে? আর উদ্দেশ্যবিধ এখানে পরিবর্তন হবে না। আর যদি মাত্রটা যদি বাক্যের প্রথমে থাকতো তাহলে এখানে উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন হতো। এটা বাক্যের মাঝে আছে বলে এটা উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন হবে না, বাক্যটা এ বচন হবে। আর নঞ্চার্থক হলে ও বচন হতো। তা দেখো, এলেব, অতএব এ বচন, এই বচন করলে প্রথমে কী করি? সকল লিখি। তার সকল, তার দার্শনিক হচ্ছে উদ্দেশ্য, সকল দার্শনিক হয় কি? চিন্তাশীল ব্যক্তি, ঠিক আছে? তাহলে সকলটা হচ্ছে পরিমাণক, দার্শনিক হচ্ছে উদ্দেশ্য, হয় সংযোগ, আর চিন্তাশীল ব্যক্তি হচ্ছে বিধেয়, ওকে? দেখো তারপর পরের বাক্য, অসৎ মানুষ আছে। এই যে আছে, আমার নিয়ম আছে দেখবা যে আছে যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তাহলে বাক্যটা হবে এ বচন, ওকে? আর অনির্দিষ্ট করে বলে দেওয়া থাকলে বাক্যটা হবে আই বচন, ওকে? তাহলে কি অসৎ মানুষ আছে, বাক্যটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? সব মানুষই কি অসৎ? কোনো মানুষ তো আছে যে সৎ আছে, তাহলে বাক্যটা নির্দিষ্ট নয়, তাই না? অনির্দিষ্ট, তার জন্য বাক্যটা কি হবে? আই বচন হবে। আর নির্দিষ্ট যদি হতো তাহলে এ বচন হতো। তাহলে এখানে বোঝা যাচ্ছে অসৎ মানুষ আছে, এটাতে বোঝা যাচ্ছে যে সব মানুষ তো অসৎ নয়, কিছু মানুষ আছে যে সৎ আছে। তাহলে এটা বাক্যটা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট, তার জন্য এটা কি হবে? আই বচন হবে। তাহলে এলেফ, অতএব আই বচন, আই বচন পড়লে প্রথমে কী করতে হয়? কোনো কোনো, তারপর উদ্দেশ্য বিদ্যমান হয় লিখতে হয়। তাহলে কোনো কোনো, এখানে অসৎ হচ্ছে উদ্দেশ্য, কোনো কোনো অসৎ ব্যক্তি দিয়ে দাও, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ, ঠিক আছে? ব্যক্তিটা এটা অলঙ্কার, ঠিক আছে? তাহলে কি হলো? আই বচন, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ। বেশ, তারপর দেখো পরের বাক্য, গোলাকার চতুর্ভুজ নেই, তাই তো? গোলাকার চতুর্ভুজ নেই, এখানে শুধু বাক্যের সাথে কি নেই শব্দ যুক্ত আছে। বাক্যের সাথে যদি নেই শব্দ যুক্ত থাকে তাহলে বাক্যটা কি হবে? ই বচন রূপান্তরিত করতে হবে, ওকে? তাহলে এলেফ, অতএফ ই বচন, ই বচন করলে প্রথমে কি লিখতে হয়? প্রথমে কোনো লিখতে হয়, আর উদ্দেশ্য বিধ্য মাঝে নয় লিখতে হয়। তাহলে কোনো প্রথমে লিখি, কোনো, এখানে উদ্দেশ্য হচ্ছে এটা চতুর্ভুজ আর গোলাকার হচ্ছে বিধ্য। তাহলে কোনো চতুর্ভুজ, চতুর্ভুজ নয় গোলাকার, ওকে? তারপর দেখো পরের বাক্য, মানুষ মদ্যপান করে, মানুষ মদ্যপান করে, এটা কি? বাক্যটা নিয়ম ছাড়া আমাকে বুঝতে হবে, বাক্যটা নির্দিষ্ট না অনির্দিষ্ট করে বলছে। তাহলে বুঝো, মানুষ মদ্যপান করে, বাক্যটা নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্ট। সব মানুষই কি মদ্যপান করে, তাই না? যে তাহলে বলবো যে সকল মানুষের মদ্যপান করা ব্যক্তি, তা নয়। এখানে সব মানুষ মদ্যপান করে না, কিছু মানুষ আছে যে মদ্যপান করে না। তাহলে বাক্যটা এটা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট, নির্দিষ্ট হলে এ হতো আর অনির্দিষ্ট হলে আয় হবে। তাহলে এটা অনির্দিষ্ট বাক্য, তার জন্য এটা হবে আয়। তাহলে এলেফ, অতএব আয় বচন, প্রথমে কী লেখো? কোনো কোনো, কোনো কোনো মানুষ, মানুষটা হচ্ছে উদ্দেশ্য, কোনো কোনো মানুষ হয়
মদ্য পান করা ব্যক্তি, এটা বিধ হয়ে গেল। তার কি লিখলাম, কোন কোন মানুষ হয় মদ্যপান করা ব্যক্তি। বেশ, তারপর দেখো পাঁচ নম্বরটা, লাল ফুলের গন্ধ নেই, তাই না? লাল ফুলের গন্ধ নেই, এখানে শুধু নেই শব্দ যুক্ত আছে, ঠিক আছে? লাল ফুলের গন্ধ এখানে নেই শব্দ যুক্ত আছে। এর আগে আমি করেছিলাম যে শুধু নেই থাকলে কি হবে, ই বচন, তাহলে এটা হবে ই বচন, তাহলে এলেফ, অতএব ই বচন। কোনো এখানে সাবজেক্ট কোনটা, লাল ফুল, ঠিক আছে? তাহলে কোনো লাল ফুল নয় বিধকে গন্ধ, গন্ধ যুক্ত ফুল, ফুলটা অলংকার, ঠিক আছে? তাহলে কি লিখলাম, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ফুল। ওকে, এই গেল তোমাদের আজকে পাঁচটা বাক্যকে বচন রূপান্তর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের মতো এটুকুই।